সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহর যিনি ছাড়া কোনো মাবুদ নাই আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ লা মানে নেই ইলাহ মানে মাবুদ ইল্লা মানে ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ সবাই একসাথে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ there is no worshipable except Allah this is our belief this is our iman এটা আমাদের বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ محمد رسول الله محمد صلى الله عليه وسلم الله الرسول محمد صلى الله عليه وسلم is the messenger of Allah এটা হলো আমাদের ইমানের ফাউন্ডেশন ঠিক কি না বলেন যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে তার উপর নামাজ ফরজ তার উপর রোজা ফরজ তার উপর রমজানের রোজা ফরজ যাকাত ফরজ তার উপর হজ ফরজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে তাহলে তার উপর রোজাও ফরজ নাই নামাজও ফরজ নাই হজও ফরজ নাই তাহলে আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক করতে হবে ঠিক কি না বলেন না This is the base of iman. This is the foundation of iman. To amar Rasul bolchen, La yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. You cannot declare yourself as mu'min. Tumi nijeke mu'min dabi korte parbe na. Nobody can claim himself mu'min believer kyo nijeke musliman bole dabi korte parbe na hatta akuna ahabba ilaihi jotokkhon ami nabi tar kache sob chaite beshi balobashar patro hobo na until I become the most beloved person to him jotokkhon ami nabir bhalobasha sob chaite beshi hobe na mayer chaite beshi বাবার চাইতে বেশি সন্তানের চাইতে বেশি সমস্ত মানুষের চাইতে বেশি আমি নবীর ভালোবাসা যতক্ষণ হবে না হি ক্যানট ক্লেম হিমসেলফ টু বি এ বিলিভার মুসলমান বলে দাবি করতে পারবে না মি ওয়ালিদিহি মোর দ্যান হিজ ফাদার এন্ড মাদার মি ওয়ালাদিহি মোর দ্যান হিজ চিলড্রেন ওয়ান নাসি আজমাইন এন্ড অল দি আদার পিপল আনটিল দে লাভ Me more than their fathers, their mothers, their children, their all the other people. Until they love me more than all the people, they cannot declare themselves Muslims. Jatokkhon tader bhalobasha amar jonno sobcheite beshi hobe na, totokkhon porjonto tara mumin hote parbe na. Jore bolun na subhanallah. Allahu akbar. يا رسول الله يا غسل دستگیر زندہ باد زندہ باد اے لا الہ الا اللہ چিহ্ন দেখানোর জন্য সিম্বল দেখানোর জন্য সমস্ত প্রমাণগুলো দেখানোর জন্য আল্লাহ আমার নবীকে মিরাজ করিয়েছেন আর মিরাজ করিয়ে চিরজীবনের জন্য Forever Allah proved that Muhammad sallallahu alayhi wa sallam is the greatest prophet, greatest messenger, the best of all messenger. Shamusto nobider moddhe shera, shamusto rasulder moddhe shera. Karon my prophet reached a place, reached a status.
আমার নবী এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন আমার নবী এমন একটা সম্মানের জায়গায় পৌঁছেছেন যেখানে কোন নবী যেতে পারেন নাই যেখানে কোন রাসূল যেতে পারেন নাই মেরাজের ঘটনার মাধ্যমে আল্লাহ যখন আমাদের নবীকে আকরামুর রাসূল বানিয়ে ফেলেছেন দ্য মোস্ট রেসপেক্টেড প্রফেট দ্য মোস্ট অনার্ড প্রফেট দ্য মোস্ট ডিগনিফাইড প্রফেট আল্লাহ প্রুভড মাই প্রফেট My messenger, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, as the greatest, most respected prophet, automatically we became the best ummah. Jokon Allah, amader nobike, sheshto nobir maqame niye gechen, merajer rate, automatically amrao sheshto ummat hoye gechi. Merajer rate, amra, موسی علیہ السلام উম্মতের চেয়ে ঈসা علیہ السلام উম্মতের চেয়ে ইউসুফ علیہ السلام উম্মতের চেয়ে সমস্ত নবীদের উম্মতের চাইতে আমরা মেরাজের রাতে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়েছে তো আল্লাহ আমাদেরকে এত বড় মর্যাদা দান করেছেন এত বড় সম্মান দান করেছেন যে موسی علیہ السلام কান্না করেছেন ষষ্ঠ আসমানে موسی علیہ السلام was crying when he saw my prophet আমার নবীকে মূসা আলাইহিস সালাম যখন দেখলেন মূসা আলাইহিস সালাম কান্না শুরু করলেন তখন আমার নবী বলছেন why are you crying father আপনি কেন কাঁদছেন হে মূসা আপনি কেন কাঁদছেন আমার হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আপনি এসেছেন আমার অনেক পরে আপনি আমার ছেলের মতো অনেক পরে আমি তো আপনার অনেক আগে কিন্তু আপনি পরে এসে আমার উম্মত কম যাবে আপনার উম্মত বেশি বেশি বেহেশতে যাবে এই জন্যই আমি কান্না করছি মূসা আলাইহিস সালাম কান্না করার পরে আবার নিজে নিজে লজ্জিত হয়ে গেছেন পরবর্তীতে হুজুর যে বলেছেন 50 ওয়াক্ত নামাজ যখন আমাদেরকে দেওয়া হলো মূসা আলাইহিস সালাম বলছেন আমার প্রায়শ্চিত্তের একটা সুযোগ এসেছে দেখি উম্মতের কোনো উপকার করতে পারি কিনা ওই 50 ওয়াক্তকে সুপারিশ করে 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 আমাদের জন্য 5 ওয়াক্ত বানিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি নবীজির দরবারে যেই নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে ফেলেছেন আল্লাহ আমাদেরকে নবীকে যথাযথ সম্মান দেওয়ার তৌফিক দান করুন আমাদেরকে যেই ইসলাম সাহাবা একরাম অনেক কষ্ট করে আমাদেরকে দিয়েছেন এই ইসলামকে আমাদেরকে নিজেদের জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে রক্ষা করার তৌফিক দান করুন ইসলামের সর্বপ্রথম দাবি হলো ইউ হ্যাভ টু লাভ আল্লাহ এন্ড ইউ হ্যাভ টু লাভ মাই প্রফেট আপনি নবীকে কোন খারাপ উল্টা পাল্টা কথা যদি কেউ বলে কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ নবীর কাছে দোষ আছে নবী তো সাধারণ একজন মানুষ নবী তো মাটি মরে মাটির সাথে মিশে গেছে এই রকম কথা বললে আপনার রক্ত গরম হয়ে যেতে হবে তারপরেই বুঝতে হবে আপনি একজন মুসলিম ঠিক কিনা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বাবা আবু কুহাফা যখন তিনি মুসলমান হন নাই তখন আমার নবীকে যখন গালি দিচ্ছিলেন এই গালি দেওয়া অবস্থায় তিনি যে বাবা সেটা আবু বকর সিদ্দিক ভুলে গেছেন জোরসে গালের মধ্যে একটা জোরসে থাপ্পড় মারলেন এক থাপ্পড় মেরে নবীর কাছে চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ আজকে আমি করেছি আমার বাবাকে আমি থাপ্পড় মেরেছি আমার নবী বলছে কেন মেরেছো ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন গালি দিচ্ছে আমি ভুলে গেছি আমার বাবা আমার রাসূল বললেন তুমি এরকম আর করিও না জায়গা থেকে সরে যাও কিন্তু রাসূল তো চরিত্র শিখিয়েছেন ওদিকে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন হে আবু বকর তোমার ঈমান দেখে আমি আল্লাহ আরশমু আল্লাহ খুশি হয়ে গেছে বিকজ হি লাভড দ্য প্রফেট মোর দ্যান হিজ ফাদার তার বাবা চাইতে বেশি আমার রাসূলকে তিনি ভালোবেসেছেন ঠিক কিনা বলেন না আজকে আমি আপনাদেরকে দুইটা পরম চরম আকর্ষণীয় কথা বলবো ভালো করে খেয়াল করবেন মেরাজের কথা চলতে থাকবে কিন্তু আপনার হৃদয়কে নবী প্রেমে ভরপুর করে দিন
ওরে আমি আপনাকে দুজন এমন মানুষের কথা বলবো একজন হলেন ইসলামের প্রথম মহিলা শহীদ আরেকজন হলেন ইসলামের প্রথম পুরুষ শহীদ সুবহানাল্লাহ অনেকে ইসলামের প্রথম মহিলা শহীদের নাম জানে ইসলামের জন্য প্রথম কুরবানি দিয়েছেন নারীরা সুবহানাল্লাহ বলেন না ইসলামের জন্য নারীর অবদান সবচাইতে আগে যেমন ইসলামের যত সম্পদ সমস্ত সম্পদ মা খাদিজাতুল কুবরা থেকে এসেছে ইসলামের প্রথম শহীদের নাম হলো একজন মহিলা তার নাম হলো সুমাইয়া বিনতে খেবাত জোরে বলুন না সুবহানাল্লাহ তাকে তপ্ত রোদের মধ্যে গরমকালে গ্রীষ্মকালে তপ্ত রোদের মধ্যে মরুভূমির বালির মধ্যে শুয়ে রাখা হয়েছে পাথর চাপা দেওয়া হয়েছে আমার নবীজি পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি বলছেন সুমাইয়া কেমন লাগছে সুমাইয়া বলেছে বড় কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ পাথর চাপা দেওয়া হয়েছে তপ্ত রোদ থাকতে পারছি না পিপাসার তো আমাকে পানি দেওয়া হচ্ছে না আমার রাসূল বলে তুমি ধৈর্য ধরো তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে ও সুমাইয়া তুমি একটু ধৈর্য ধরো শেষ পর্যন্ত আবু জেহেল আসলো আবুল হাকম ছিল তার নাম আবু জেহেল ছিল না তার নাম ছিল জ্ঞানীর বাবা জ্ঞানীর পিতা সেই আবুল হাকম এসে সুমাইয়াকে বলল এখনই মুহাম্মদকে অস্বীকার কর এখনই তোর ঈমান বাতিল কর সুমাইয়া বলছে আমার জান যাবে আমার মাল যাবে আমার পরিবার যাবে কিন্তু আমি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমান আমি কখনোই ছাড়তে পারবো না আবু জেহেল একটা বর্ষা নিল একটা বর্ষা নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে জোরসে আঘাত করল সুমাইয়া যন্ত্রণায় কাতরাতে কাতরাইতে ইসলামের প্রথম শহীদ হয়ে গেল সেই থেকে দ্য ফার্স্ট মার্টার Woman matter, female matter, even the first matter of Islam, Abbalu Shahidatin fil Islam, Sumayya bintu Khibat, Pratom Musalman Shahid, Islam riti hashe, Tar nam holo Sumayya, Jore bolunna subhanallah, Tar nam holo Sumayya binte Khibat, Ebar apna ke boli, Islam pratom purush shahid, Onekei janena, যে কি কেউ জানলে আমাকে বলেন ইসলামের প্রথম পুরুষ শহীদের নাম কি আজকে কুইজ দিয়ে গেলাম যদি আজকে জানতে পারেন আপনি আগে জানতেন না যদি আজকে জানতে পারেন মনে রাখবেন এটা আপনার জন্য আল্লাহর নেয়ামত কারণ আপনি আগে জানতেন না ঠিক কিনা বলেন না এই জিনিসটা আপনি আগে জানতেন না ইসলামের প্রথম শহীদের নাম হারিস ইবনে হালা সুবহানাল্লাহ বলেন হারিস ইবনে হালা তার মায়ের নাম খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরাকে কি চিনেন আপনারা বলেন না খাদিজাতুল কুবরাকে চিনেন খাদিজাতুল কুবরা হলেন আমার নবীর প্রথম স্ত্রী আমাদের আম্মা জান ঠিক কিনা বলেন না আমার মা খাদিজাতুল কুবরা আমার নবীর সবচাইতে প্রিয় তিনি আল্লাহর প্রিয় তিনি জিবরিলের প্রিয় জিবরিলও খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহও খাদিজাকে সালাম দিয়েছেন যেই সময় খাদিজা ওই হেরা গুহায় রাত্রির আধারে আমার নবীর জন্য খাদ্য কাপড় চোপড় নিয়ে গেছেন ওই পাহাড়ের উপর উঠে গেছেন পাথরের পাহাড় একজন মহিলা ৫০-৪০ বছরের একজন মহিলা
পাহাড়ের উপর যখন উঠেছেন আমার আল্লাহর এমন পছন্দ হয়েছে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিলকে বললেন যাও যাও নবীকে বলো যেই খাদিজা নামে মহিলা আসছে তাকে আমি আল্লাহর একটা সালাম জিবরিলের একটা সালাম সেই খাদিজাতুল কুবরা আমার নবীর আগে আরো তিনবার বিয়ে হয়েছে আমার নবীর আগে সে কাম থেকে একজনের নাম হলো হালা সেই হালার গর্ভে সে হালার ঔরসে মা খাদিজার একটা সন্তানের নাম হারেস সেই হারেস হলো ইসলামের প্রথম শহীদ আরো জোরে আমার নবীজির সাথে যখন মা খাদিজার বিয়ে হলো মা খাদিজার সেই ছেলেটা মা খাদিজার সাথে আমার নবীর ঘরে থাকতে লাগলো আমার নবী তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন আমার নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন আমার মা খাদিজার সন্তান নাম কি আরো জোরে এটা আপনাদের জন্য একটা নেয়ামত বুঝেন কি নেয়ামত যেহেতু আপনারা জানতেন না জানতে পেরেছেন এই বসা আপনার জন্য অনেক এই বসাটা আপনার জন্য অনেক নেয়ামতের সুবহানাল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ হি ওয়াজ দ্য ফার্স্ট মাতা মুসলিম মাতা মেইল মাতা অফ ইসলাম তিনি ইসলামের প্রথম পুরুষ শহীদ সুবহানাল্লাহ তিনি মা খাদিজার ঘরে থাকতেন কারণ মা খাদিজার সন্তান মা খাদিজার ঘরে থাকতেন আমার নবীর ঘরে থাকতেন আমার নবী আগে ঘরে দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত টঙ্গীতে দেওয়ার আগে লালদিঘির ময়দানে দেওয়ার আগে পাড়াই মহল্লায় দেওয়ার আগে নিজের ঘরে দেওয়ার দরকার আছে নাকি নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগুন থেকে দোজকের আগুন থেকে যদি বাঁচাতে হয় নিজের ঘরকে আগে বাঁচাও আগে নিজের ঘরে নামাজ প্রতিষ্ঠা করো তারপরে আরেকজনের ঘরে যাও নিজের ঘরের খবর নাই মানুষকে নামাজ পড়াচ্ছে ঠিক কিনা বলেন না আগে নিজের সন্তানকে নামাজ পড়াও তারপরে আরেকজনের সন্তানকে নামাজ পড়াইও ঠিক কিনা আগে নিজের ঘর ঠিক করো আগে তো ঘর তবে তো পর সেলফ প্রিজারভেশন ইজ দ্য ল অফ নেচার প্রথমে নিজের হ্যাঁ নিজের ঘর ঠিক করতে হবে তারপর আরেকজনের ঘর ঠিক কিনা বলেন আমার নবী নিজের ঘরে দাওয়াত দিলেন মা খাদিজাতুল কুবরা ঈমান আনলেন মা খাদিজার সন্তান হারেস ঈমান আনলেন নবীর ঘরে থাকতেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান আনলেন কিসের উপর ঈমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনলেন সুবহানাল্লাহ বলেন না একবার পড়ুন তো হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দেহ আমার মন যতে থাকে সর্বকুণ আমার দেহ আমার মন যতে থাকে সর্বকুণ যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Take my heart or bring out all my blood. Cut my body. Take my heart or bring out all my blood. Every inch and drop will say La ilaha illallah. Jore hasbi Rabbi jallallah.
ما في قلبي غير الله نور محمد صلى الله আল্লাহর জিকির যে কানে আমার নবীর জিকির সে কানে পড়েন আল্লাহর জিকির যে কানে আমার নবীর জিকির আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে আল্লাহর জিকির যে কানে আমার নবীর জিকির সে কানে আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই যেমন বললেন মুস্তাফা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল ما في قلبي غير الله نور محمد صلى الله عليه Don't wait for the book. Don't wait for school. Don't wait for madrasa. Don't wait for teacher. You are the father. You are the mother. You are the big brother. So teach your little children. La ilaha illallah. Teach your little children. Assalamu alaikum. Teach your little children. Subhanallah. Teach your little children. Alhamdulillah. Because no school, no college. We teach your children so much as you teach. Apni school er jonno obekkha kore labh nai. College er jonno obekkha kore labh nai. NCTB er boy er jonno obekkha kore labh nai. Apnar shontan ke assalamu alaikum. La ilaha illallah. Subhanallah. Alhamdulillah. Egulo mayer koler bishwobidyaloye sarboprothom shikhi ফেলতে হবে ঠিক কিনা বলেন আপনি যদি স্কুলের জন্য অপেক্ষা করেন দুখা খাবেন দুখা খাবেন আনাস বিন মালিকের মা নবীকে না দেখেই নবীর উপর ঈমান এনেছেন আর নিজের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ জপন করতে করতে ঠোঁটের মধ্যে এটাকে চালু করে দিয়েছেন এভরি মাদার শুড বি লাইক দ্য মাদার অফ আনাস বিন মালিক আনাস বিন মালিকের মায়ের মতো হতে হবে সমস্ত মাকে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার নবী ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার ফলে আমার নবীর স্ত্রী খাদিজার ছেলে হারেস কি হয়ে গেল সবাই একসাথে মুসলমান সবাই বলেন মুসলমান হয়ে গেল একদিন আমার নবীকে আল্লাহ আদেশ দিলেন নবী গো ও নবী ওমর ইসলাম গ্রহণ করেছে আবু বকর ইসলাম গ্রহণ করেছে সুতরাং আপনার ভয় কিসের আপনি কাবা শরীফে যান কাবা শরীফে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে দেন সবাই একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার এক হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবুল করুন আমার নবীকে আদেশ দিলেন আপনি কাবা শরীফের চত্বরে যান যেখানে 360টা মূর্তি আছে এক নম্বর মূর্তির নাম হলো হুবল
এই হুবল মূর্তির সামনে গিয়ে আপনি বলেন এই হুবল তুমি না তুমি না তুমি কোন মাবুত হতে পারো না আমাদের মাবুত হলো কে আরো জোরে হাত তুলে মাবুত কে তুমি আমাদের প্রভু হতে পারো না তুমি আমাদের মাবুত হতে পারো না আমাদের মাবুত হলো কে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলেন সমস্ত কাফেররা চারদিক থেকে আসলো লাঠি শোটা নিয়ে আমার নবীকে মারার জন্য গরের ভিতর থেকে দেখলেন হাল আর ছেলে হযরতে হারেস মা খাদিজার ছেলে হযরতে হারেস প্রথম দেখলেন ঘর থেকে যখন দেখলেন নিজের জান কুরবান করার জন্য ছুটে আসলেন ওরে তোমরা কেমনে আমার রাসূলকে মারতেছো আমার জান আছে আমার প্রাণ থাকতে আমার রাসূলের গায়ের মধ্যে একটা টাচ লাগতে দিব না তাড়াতাড়ি গিয়ে সবাইকে সরিয়ে আমার রাসূলকে জড়িয়ে ধরলো সবাই মারছে আমার নবীকে আর সমস্ত আঘাত হারেসের গায়ের মধ্যে পড়তেছে একটা আঘাত নবীর গায়ে পড়তে দেয় নাই আঘাত খাইতে খাইতে ইসলামের প্রথম শহীদ হয়ে গেল তার নাম হলো হারেস ইসলামের প্রথম শহীদ মুসলমান পুরুষ তাহলে ইসলামের প্রথম শহীদের নাম আর মহিলা হারেস আর সুমাইয়ার মধ্যে এক নম্বর কে সুমাইয়া হারেস আর সুমাইয়ার মধ্যে এক নম্বর দুই নম্বর কিন্তু হারেস পুরুষদের মধ্যে এক নম্বর মহিলাদের মধ্যে এক নম্বর এটা যদি আপনার মনে থাকে আজকের ওয়াজ আপনার জন্য যথেষ্ট আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا You are my heart رسول الله You are my soul رسول الله I live for you رسول الله I'll die for you رسول الله سبحان الله You are my heart আপনি আমার হৃদয় You are my soul আপনি আমার আত্মা I live for you নবী আমি আপনার জন্য বাঁচি I'll die for you প্রয়োজন হলে আপনি নবীর জন্য জীবন দিয়ে দিব ঠিক কিনা বলে তাহলে রাসূলুল্লাহ সবাই আমার সাথে একসাথে বলবেন ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ আসমান কাঁপতে হবে জমিন কাঁপতে হবে রাসূলের মহব্বতে আপনার কলব রাসূলের মহব্বত থাকলে আপনি হলেন মুমিন রাসূলের মহব্বত না থাকলে আপনি আবু জেহেল ঠিক কিনা বলেন যাদের কলবের মধ্যে রাসূলের মহব্বত নাই যে রাসূলের দোষ ধরে যে রাসূলকে তোমার আমার মতো মানুষ বলে যে রাসূলকে নিচের লেভেলে নামাতে চায় অথচ আল্লাহ আমার রাসূলকে আরশমু আল্লাহ নিয়ে গেছেন যে সমস্ত মানুষ টেনে ধরে রাসূলকে নামাতে চায় তাদের বুকের ভিতর ঈমান নাই যারা রাসূলকে তুলতে চায় যারা রাসূলকে সম্মান দেয় যারা রাসূলকে আমার মতো মনে করে না তারাই প্রকৃত মুমিন ঠিক কিনা বলে আল্লাহ ওইরকম ঈমান আমাদেরকে সবাইকে নসিব করুন রাসূলুল্লাহ বলতে পারবেন না বলেন রাসূলুল্লাহ সবাই মিলে রাসূলুল্লাহ ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ ইউ আর মাই সোল রাসূলুল্লাহ আই লিভ ফর ইউ রাসূলুল্লাহ আল জাই ফর ইউ আওয়াজ হচ্ছে না আমি আওয়াজ আরো বাড়তে চাই ইউ আর মাই হার্ট ইউ আর মাই সোল
I live for you Rasulallah, I'll die for you. When all will say, ya nafsi, nafsi, it's you will say, ummati, ummati. Subhanallah, bolen. Qiyamater moydane সমস্ত মানুষেরা যখন শাফাআতের জন্য সুপারিশের জন্য জান্নাতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে নবীদের কাছে যাবে আদম বলবে নফসি নফসি যাও যাও আমার কাছ থেকে যাও মূহ বলবে নফসি নফসি মূসা বলবে নফসি নফসি ইব্রাহিম বলবে নফসি নফসি ঈসা বলবে নফসি নফসি আর আমার নবী বলবেন আসো আসো তোমাদের জন্য আমি সিজদায় পড়ে যাব আল্লাহর দরবারে কান্নাকাটি করব উম্মতি উম্মতি বলতে থাকবো আমার আল্লাহ আসবেন বলবেন এ বন্ধু মুহাম্মদ মাথা তুলেন আপনি কি চান তাই চান তাই দিব যার জন্য শাফাত করেন জান্নাত দিব আমি বলবো উম্মতি উম্মতি আমার সমস্ত উম্মতকে তুমি জান্নাতে পার করাইয়া দাও উইন অল উইল সে ইয়া নাফসি নাফসি It's you who will say, Ummati, Ummati, you'll rescue me, Rasulallah. Shabai ekshathe. You'll rescue me, Rasulallah. Take me to Jannah, Rasulallah. You are my heart. You are my soul. তাহলে প্রথম যেই মুসলমান শহীদ ছেলে এটা কার সন্তান সবাই বলেন কার সন্তান মা খাদিজার সন্তান সেই মা খাদিজা মক্কা মদিনার শ্রেষ্ঠ ধনী ছিলেন মক্কা মদিনার শ্রেষ্ঠ এমনকি মা খাদিজার ব্যবসার মাল নিয়ে আমার নবী ব্যবসা করতে গেছেন সততার সাথে ব্যবসা করেছেন আমার নবীর লাভ বেশি হয়ে গেছে মা খাদিজা আমার নবীকে বিয়ের প্রস্তাব দিলেন আমার নবী মুরব্বীদের অনুমোদনে সেই বিয়ের প্রস্তাব কবুল করলেন নবীর বয়স ছিল ২৫ মা খাদিজার বয়স ছিল ৪০ সেই মা খাদিজা আমার নবী যখন শাদী করলেন মা খাদিজা আমার নবী যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন মা খাদিজার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিলেন সো দ্য ফার্স্ট ডোনেশন অফ ইসলাম কেম ফ্রম খাদিজাতুল কুবরা radiallahu ta'ala anha Allah may be pleased to be Allah be pleased with her islamer pratham donation esheche ma khadijar pokkho theke ajke miladun nabi mirajun nabi ei somosto kichute amader ma bunder obodan purushder chaite beshi thakte hobe thik kina কারণ ইসলামের অবদান সর্বপ্রথম মা খাদিজার পক্ষ থেকে তাহলে মা খাদিজা তিনি নিজের শরীর দিয়েছেন নিজের সম্পদ দিয়েছেন এমনকি নিজের ছেলেটাও আমার নবীর জন্য কোরবান করে দিয়েছেন সেই মা খাদিজা আমার নবীর বয়স যখন ৪৯ অথবা ৫০ অথবা ৫২ মা খাদিজা ইন্তেকাল করলেন সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী মনের মধ্যে ব্যথা পেয়েছেন ঠিক কিনা বলেন কারণ আমার নবী মা খাদিজাকে যত ভালোবাসতেন এই রকম আর কেউ আমার নবীর ভালোবাসা পাই নাই একবার মা আয়েশা বললেন আমি কত সুন্দর আমি কত ছোট আপনি এরকম একটা বৃদ্ধা মহিলার প্রেমে কেমনে পড়েছেন আমার রাসূলের চেহারা লাল হয়ে গেছে আমার রাসূল বলছেন আয়েশা এরকম কথা আর কোনোদিন বলবে না
আমার হৃদয়ের ঘরের মধ্যে খাদিজা যেই স্থান দখল করেছে আর কেউ দখল করতে পারবে না সেই মা খাদিজাকে কথা বলার সময় সম্মান দিতে হবে নাকি হবে না সেই মা খাদিজা ইন্তেকাল করেছেন আবার নবীর চাচার নাম ছিল আবু তালেব কি নাম নবীজিকে তিন বছরের জন্য মক্কার কুরাইশ বংশ এক গরে করে রেখেছিল নবীজির কাছে কোনো জিনিস বিক্রি করবে না নবীজির সাথে কোনো আত্মীয়তার লেনদেন করবে না এই তিন বছর গাছের পাতাকে বাঁচতে হয়েছিল এমন কি হরিণের ছাগলের চামড়াকে বাঁচতে হয়েছিল এই তিন বছর আমার নবীকে যিনি আশ্রয় দিয়েছেন তিনি হলেন আবু তালেব সেই আবু তালেব একই বছর যে বছর মা খাদিজা ইন্তেকাল করেছেন একই বছর আবু তালেব ইন্তেকাল করেছেন তাহলে এক বেতার উপর বলেন না সবাই বলেন না আমি ওয়াজ করতেছি কিন্তু মেরাজের ওয়াজ করতেছি কিসের ভালো করে বুঝবেন মেরাজের ঘটনার সাথে মা খাদিজার সাথে সম্পর্ক মেরাজের ঘটনার সাথে আবু তালেবের সাথে সম্পর্ক এই জন্য এগুলো আসতেছে কারণ বাকিগুলো সবগুলো আপনারা শুনেন প্রেম সৃষ্টি করতে হবে এই ওয়াজের মূল উদ্দেশ্য হলো আমাদের হৃদয়ের মধ্যে নবীর প্রেম সৃষ্টি করা কবরের ভয় সৃষ্টি করা জান্নাতের আশা সৃষ্টি করা যেই ওয়াজের মধ্যে জান্নাতের আশা সৃষ্টি হয় না যেই ওয়াজের মধ্যে নবীর প্রেম সৃষ্টি হয় না যেই ওয়াজের মধ্যে কবরের ভয় সৃষ্টি হয় না সেটা আবার কিসের ওয়াজ সেটা তো নাটক হয়ে গেল ঠিক কি না বলেন না they had to arouse love of prophet fear of the grave fear of hereafter and the attraction of jannah should be created by the waz by the lecture that is was it that is what islamic lecture is islamic lecture apnar bitore koborer boi srishti korbe apnar hridoy nabi preme pak pak hoye jete hobe thik kina bolen ফ্যান চালাইও না গরম থাকতে দাও গরম গরম থাকলে শরীর গরম থাকলে মনও গরম থাকবে ঠান্ডা করলে তো আমি ঠান্ডা হয়ে যাব মানুষও ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা বলেন যতক্ষণ মাহফিলে থাকবেন ইশকের গরমে থাকবেন ঠিক কিনা বলেন না আপনার হৃদয়ের ভালোবাসা বন্ধ করো আপনার হৃদয়ের ভালোবাসা আল্লাহর কাছে চলে যেতে হবে যেই ভালোবাসা আপনার হৃদয় থেকে আসবে দিল সে জো বাত নিকলতি হে আসর রাখতি হে পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হে সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে আপনি বসেন এখানে বসেন 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 সালাতুনিয়া সালামুনিয়া তাহলে নবীর বয়স ছিল ৪৯ অথবা ৫০ সুবহানাল্লাহ বলেন নবীর বয়স ছিল কত ১৯ ঠিক বলেছেন ৫৭০ খ্রিস্টাব্দে আমার নবীর জন্ম তাহলে ৫৭০ এর সাথে ৫০ যোগ করেন ৫৭০ এর সাথে যদি ৫০ যোগ করেন তাহলে কত হয় ৬২০ ওনার বলার ধরনটা ঠিক ছিল না কিন্তু উনি সত্যই বলেছেন সুবহানাল্লাহ বলেন তখন আমার নবীজির বয়স ছিল ৪৯ অথবা ৫০ তাহলে উনি যা বলেছেন ঠিকই বলেছেন ওনাকে কিছু করার দরকার নাই ঠিক আছে সবাই একবার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি قلبي غير الله نور محمد صلى الله لا إله ها تیرے صدقے میں آقا سارے جہاں کو دین ملا بے دینوں نے
كلمة پڑا لا إله إلا الله جور حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا مسلمان جاي خديجة الكبرى নিজের জান দিয়েছেন মাল দিয়েছেন ছেলে দিয়েছেন ইসলামের জন্য নিজের জীবনটা নবীর জন্য কুরবান করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই মা খাদিজাতুল কুবরা কি করেছেন ইন্তেকাল করেছেন যে আবু তালেব আমার নবীকে ছায়া দিয়ে রেখেছেন এমন কি 3 বছর এক ঘরে থাকার সময়ে আমার নবীকে যিনি আশ্রয় দিয়েছেন শিয়াবে আবি তালেবের মধ্যে সেই আবু তালেবও একই বছর কি করেছেন ইন্তেকাল করেছেন আবার কি ঘটল আমার নবী 10 বছর ধরে 9 বছর তোমা 10 বছর ধরে ইসলাম প্রচার করতেছেন মক্কার মানুষ সাড়া দিচ্ছে না মক্কার মানুষ সাড়া দিচ্ছে না আমার ওয়াজ বুঝতেছেন মক্কার মানুষ কি দিচ্ছে না আমার নবী বলে এই দেশে আমি আর ইসলাম প্রচার করব না আমি একটু তায়েফের ময়দানে চলে যাই কোথায় চলে গেলেন তায়েফের ময়দানে যারা হজ করতে গিয়েছেন তারা তায়েফের ময়দান চিনবেন কারণ তায়েফের ময়দানে সবাই সফরে যায় আমার নবী তায়েফের ময়দানে গিয়ে আত্মীয় স্বজন ছিল সেজন্য গিয়েছেন বলছেন ও মানুষেরা আমি দুঃখী আমার মনের মধ্যে অনেক দুঃখ আমি খাদিজাকে হারিয়েছি আমি আমি খাদিজাকে হারিয়েছি আমি আবু তালেবকে হারিয়েছি আমার চাচাকে আমার দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে না আমি তোমাদের কাছে এক বুক আশা নিয়ে এসেছি আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছি আমি যে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার দাওয়াত দিচ্ছি তোমরা ইসলাম গ্রহণ করে না আল্লাহু আকবার يا رسول الله يا عثمان دستگیر زندہ باد আমি অনেক দূর থেকে এক বুক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি আমার কথাটা শুনো ইসলাম গ্রহণ করো তায়েফের মানুষ আমার নবী আশা করেছিলেন ইসলাম গ্রহণ করবে কিন্তু হাই হাই কি হয় তায়েফের মানুষেরা হাতের মধ্যে পাথর তুলে নিল আমার নবীকে সম্মান করা তো দূরের কথা মেহমানদারি করা তো দূরের কথা পাথর নিয়ে মারতে লাগলো একটা পাথর আমার নবীর পায়ের আঙ্গুল মোবারকের উপর পড়লো পায়ের আঙ্গুল মোবারকের উপর পড়ার সাথে সাথে পা থেকে রক্ত বের হলো আমার নবীর পা মুবারক থেকে রক্ত বের হয় মানে আরশ মুআল্লা কেঁপে ওঠা ঠিক কিনা বলেন না যে কোনো মানুষ নবীর শানে যখন আঘাত করে নবীর শানে কেউ আঘাত করলে আরশ মুআল্লা কেঁপে ওঠে ঠিক কিনা বলেন না আমার নবীর সাথে আমার নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসাও গিয়েছিলেন তার মাথার মধ্যে একটা পাথর আসলো মাথা ফেটে গেল তাহলে ছেলের মাথা ফাটলো বাবার কি ফাটলো পা ফাটলো আল্লাহর আরশ কাঁপলো আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আমিন এসে আমার নবীকে বললেন নবীজি আপনি অনুমতি দেন সুবহানাল্লাহ নবীজি আপনি অনুমতি দেন ডানে একটা বড় পাহাড় আছে বামে একটা বড় পাহাড় আছে এই পাহাড়ের উপর কতগুলো ফেরেশতা আছে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে দুইটা পাহাড় চাপ দিয়ে তায়েফের সমস্ত মানুষ মারা যাবে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এক হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আই মাই ফাদার মাই মাদার
dedicated to you ya rasulullah ya rasulullah bolar shomoy ek hat tule tule bolben I my father my mother dedicated to you ya rasulullah I my father my mother dedicated to you ya rasulullah fidaka abi wa ummi ya rasulullah I my father my mother dedicated to you ya rasul shabai ya rasulullah ya rasulullah ya rasulullah subhanallah bolen kharap lagteche beta lagteche dukkho lagteche kosto lagteche chole jaben wa shunben allah shunar taufik dan korun ekta second noshto korchi কোন সেকেন্ড আপনারা এখানে বসছেন সময় নষ্ট করার জন্য আপনাদের প্রত্যেকটা মুহূর্ত জান্নাতের টিকিট হয়ে যাচ্ছে আজকের মাহফিল আপনাদের জান্নাতের টিকিট কারণ নবীর মহব্বত হলো জান্নাতের টিকিট জান্নাতের দরজায় আপনার দেখা হবে লাইসেন্স কি নবীর মহব্বত সুবহানাল্লাহ নবীর মহব্বতে নামাজ পড়বেন নবীর মহব্বতে রোজা রাখবেন নবীর মহব্বতে হজ করবেন যেই ইবাদতের মধ্যে নবীর মহব্বত নাই খোদার কসম সেই ইবাদত আপনার আল্লাহ ছুঁড়ে মারবেন একটাও কবুল করবেন না ঠিক কি না বলেন তাইলে আমার নবী তায়েফের ময়দানে জিবরিল বললেন ডানের ডানে আছে ফেরেশতা পাহাড় বামে আছে ফেরেশতা পাহাড় দুই পাহাড় কি দিবেন চাপ দিলে তায়েফের মানুষ ধ্বংস হয়ে যাবে আমার নবী বলে শুনো শুনো জিবরাইল আমাকে তো আল্লাহ গজব দেওয়ার জন্য পাঠাই নাই আমি মার খেয়েছি আমার রক্ত ঝরেছে কিন্তু আল্লাহ তো আমাকে নাযিল করেছেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ নট সেন্ট ইউ I have not sent you but a blessing for all the universes. Amito, ami jai jai jagoter prabhu, shei shei jagoter jonno apnake to rahmat baniye patiyechi. To ami rahmat wala nobi kibhabe shobai ke dongsho kore dite boli. Obekkha koro Jibrail ami dhorjo dhortechi. Subhanallah bolun na. Shobai bolun subhanallah. Hotash howa jabe. ইসলামের রাস্তায় কোনো হতাশা ঈমানের রাস্তায় কোনো হতাশা নাই বলেন না কি নাই কোনো হতাশা ঈমানের রাস্তায় কোনো হতাশা দাওয়াতের রাস্তায় কোনো হতাশা ইসলামের রাস্তায় কোনো হতাশা নবীর মহব্বতের রাস্তায় কোনো হতাশা নাই চেষ্টা করে যাব পূরণ করার মালিককে আরো জোরে বলেন আমার নবী বলছেন আমি হতাশ নই I am not pessimistic, but I am optimistic. I hope, I desire, I expect. আমি আশা করছি ওরা ঈমান না আনলে কি হবে ওদের পিঠের মধ্যে যেই নাতি আছে যেই সন্তান আছে ওদের পরবর্তী প্রজন্ম দ্য নেক্সট জেনারেশন এমন একটা নেক্সট জেনারেশন বের হবে যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহকে শরীক করবে না অর্থাৎ ওরা কুরবান না হইলেও ওদের সন্তানেরা আল্লাহর জন্য কুরবান হয়ে যাবে তাহলে উই হ্যাভ টু বি অপটিমিস্টিক আমাদেরকে সবসময় আশাবাদী হতে হবে নিরাশ হওয়া যাবে তাহলে নবীজি ব্যথা পাইলেন কয়টা বলেন না জোরে কয়টা ব্যথা পাইলেন এক নম্বর মা খাদিজার মৃত্যু দুই নম্বর আবু তালেবের মৃত্যু তিন নম্বর তায়েফের ময়দানের মানুষ তাকে কি করেছে ফেরত দিয়েছে এবং পাথর মেরে আহত করেছে এখন মানুষের আমাদের মন খারাপ থাকলে বা কাজের প্রেসার বেশি হইলে আমরা বলি যে চলেন কোথাও বেড়াই আসি ঠিক না কাজের প্রেসার বেশি হইলে মন খারাপ হইলে মন ভালো করার জন্য বলে যে কি কোথায় বেড়াই আসি আমার আল্লাহ যখন দেখলেন নবীজির মন খারাপ হয়ে গেছে ওগো নবী আপনাকে এমন একটা আমি বেড়ানো দিব এমন একটা জার্নি দিব
এমন একটা আমি আপনাকে জিয়ারত দিব এমন একটা বনভোজন দিব এমন একটা পিকনিক দিব যেটা জগতে কোনোদিন দেখে নাই কোনোদিন দেখবে না কেউ তো সিবিচে যায় কেউ বা ঢাকা যায় কেউ বা সিলেট যায় আপনি নবীকে খুশি করার জন্য আমি আপনাকে আরশ মুআল্লায় নিয়ে আসব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ দস্তগীর জিন্দাবাদ আসমানোঁ হি পর সব নবী রহ গয়ে আরশে আজম পে পৌঁছা হামারা নবী সবসে আও এই পর্যন্ত যা কথা বলেছি প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক একটা কথা বইয়ের বাইরে নাই দলিলের বাইরে নাই কোরআন হাদিসের বাইরে নাই সবগুলো কোরআন হাদিস থেকে বলেছি এটাই হলো আমাদের সফলতা আমাদের এখানে কোনো অতিরিক্ত কথা হয় নাই ইনশাআল্লাহ এক বুক জ্ঞান নিয়ে আজকে ঘরে যাব রব্বি জিদনি ইলমা রব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তাহলে আল্লাহ আমার নবীর মন ভালো করে দিবেন সফর করার মাধ্যমে কিসের মাধ্যমে সফরের মাধ্যমে এই সফর জিন্দেগিতে কেউ দেখে নাই এই সফর আসমান তারপরে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা নূরের পর্দা ভেদ করে সত্তর হাজার পর্দা ভেদ করে আরশে মুআল্লায় সুবহানাল্লাহ বলেন না মিরাজে আল্লাহর হাবিব আল্লাহর মেহমান বনিলেন সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন মিরাজে আল্লাহর হাবিব আল্লাহর মেহমান বনিলেন সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন ওরের পর্দা ভেদ করিলেন নূরের পর্দা বেদ করিলেন আরশে কদম রাখিলেন নূরের পর্দা ভেদ করিলেন আরশে কদম রাখিলেন আল্লাহরে দেখিয়া বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি মাফি জোরে লা ইলাহা আমার আল্লাহ জিব্রিলকে পাঠালেন এমনে মানুষে ঘরে আসে কোন দিক দিয়ে দরজা দিয়ে না মানুষে ঘরে আসে কি দরজা দিয়ে আর এক গ্রুপ ছিল সিদেল চোর সিদেল চোর শীত কাটা চোর কোন দিক দিয়ে আসে মাটির নিচে গর্ত করে সেদিক দিয়ে আসে আল্লাহ বলে আজকে যা ঘটনা ঘটাবো সবগুলো আশ্চর্য হবে এই জন্য আল্লাহ মেরাজের ঘটনাকে বলতেছে সুবহান আল্লাজি আল্লাহ নিজেই সুবহান আল্লাহ বলতেছে আমরা কি সুবহান আল্লাহ বলবো আল্লাহ নিজেই বলছেন সুবহান আল্লাহ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر আল্লাহ নিজেই বলছেন কি সুবহানাল্লাহ
আমাদের কে তো বলতেই হবে দেখি সবাই এক আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ তাহলে কেউ আসে দরজা দিয়ে আর কেউ আসে আল্লাহ বলেন জিবরিল তুমি যাবা ঘরের ছাদ ছিদ্র করে কারণ এটা স্বাভাবিক হতে পারবে না আজকে সব অস্বাভাবিক হবে কোন দিক দিয়ে যাবা ঘরের ছাদ কি করে ছিদ্র করে ঘরের ছাদ ছিদ্র করে আমার নবীর ঘরের মধ্যে আসলেন সুবহানাল্লাহ আসার পরে আমার নবীর কদমে একটু নাড়া দিলেন পায়ের আঙ্গুলে সুবহানাল্লাহ পায়ের আঙ্গুলে একটু নাড়া দিলেন নবীজি ঘুম থেকে উঠলেন আমার নবী বলছেন আমি আমার চক্ষু ঘুমাচ্ছিল কিন্তু আমার কলব জাগ্রত ছিল নবীর চক্ষু ঘুমায় কিন্তু কলব জাগ্রত থাকে জিবরিলে কিসে ধরে পায়ের আঙ্গুল ধরে নাড়া দিল আপনাকে আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ মি ইফ ইউ ক্যান একটা কথা কোরআন হাদিসের বাইরে নাই সুবহানাল্লাহ আঙ্গুল ধরে কি দিল নাড়া দিল আমার নবী উঠে দেখলেন কেউ নাই আমার নবী আবার শুয়ে গেলেন জিবরিল আমিন আবার আঙ্গুল দিয়ে নাড়া দিল আমার নবী উঠলেন দেখলেন কেউ নাই তিনবারের সময় আমার নবী জিবরিলকে জড়িয়ে ধরলেন আমার নবী জিবরিলকে জড়িয়ে ধরলেন আর জিবরিল আমার নবীকে জড়িয়ে ধরলেন নূরের জিবরিল নূরের নবীকে জড়িয়ে ধরলেন ও জিবরিল তুমি আমাকে এরকম চিন্তি মেরেছো কেন আর তুমি ওদিক দিয়ে আসেছো কেন দরজা দিয়ে আসতে পারলাম না বলে আজকে যা ঘটবে সব আশ্চর্য ঘটবে বলে কি হয়েছে আজকে কি হয়েছে বলে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন কাউকে বান্ধবী দাওয়াত দেয় কাউকে বাবাই দাওয়াত দেয় কাউকে শ্বশুর বাড়ির মানুষে দাওয়াত দেয় আর আমার নবীকে দাওয়াত দিচ্ছেন কে আরো জোরে নবী কি আমার আপনার মতো কোনোদিন হতে পারে আমার নবী ইজ ইনভাইটেড বাই আল্লাহ ইনভাইটেড বাই তো কোন দিন বলে কোন দিন না এখন এখনই দাওয়াত প্রস্তুতি নেওয়ার কোনো সময় নাই এখনই দাওয়াত এখনই গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ আমার নবীজি বলে ঠিক আছে আল্লাহই দাওয়াত দিয়েছে এর চাইতে বড় দাওয়াত আর হতে সুবহানাল্লাহ বলেন না এর চাইতে আর বড় দাওয়াত হতে কিন্তু আমার একটা কথা একটা দাবি সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে নবী উম্মতকে কত ভালোবাসতেন নবী বলছেন আমি তো আল্লাহর দাওয়াতে যাব কত খুশি কত আনন্দ কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে আগে বলে দাও চরম খুশি পরম খুশির মুহূর্তে যিনি উম্মতকে বলেন নাই তিনি হলেন আমাদের নবী তো আমরা কেমনে নবীকে ভুলে যাই তাই 24 ঘন্টা শয়নে স্বপনে উই হ্যাভ টু রিমেম্বার মাই প্রফেট ঠিক কি না বলিনি ভুলবো না ভুলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় মুসলমান আমার নবী বললেন আমার উম্মতের কি হবে আমার আল্লাহ আসমান থেকে মেসেজ পাঠাইলেন নবীকে বলো আমার বন্ধুকে বলো আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমাদের দায়িত্ব আল্লাহ নিলে আর কোনো চিন্তা আছে বলেন আমাদের দায়িত্ব আল্লাহ নিলে আর কোনো চিন্তা আছে নাই গুনাহগার চলা মিলিজুল কে আপনি জলিয়া বরলা
جھولیاں بھر لو نرک و خوف محشر کا اشارے ہیں محمد کے صلاۃ یا سلام یا এবার আমার নবী উম্মতের ব্যাপারে কি পেয়ে গেলেন নিশ্চয়তা পেয়ে গেলেন মাই প্রফেট গট সিকিউরিটি এন্ড সিওরিটি অ্যাবাউট হিজ উম্মা সো হি হ্যাড নো প্রবলেম ইন অ্যাকসেপ্টিং দ্য ইনভিটেশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরে বলুন না সুবহানাল্লাহ এবার জিবরিল আমার নবীকে নিয়ে হাউজে জমজমের মধ্যে চলে গেলেন জমজম চিনেন বলেন না কোথায় মক্কা শরীফে কাবা শরীফের পাশে ঠিক কিনা বলেন না ইউসুফ আলাইহিস সালামের পায়ের আঘাতে যে জমজম সৃষ্টি হয়েছে পৃথিবীর এমন কোন রোগ নাই যেই রোগ জমজমে সারাইতে পারে না পৃথিবীর সমস্ত পানি বসে বসে পান করতে হয় কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় ঠিক কিনা বলেন না পৃথিবীর সব পানি পান করতে হয় কি বসে বসে আর জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে জমজমের পরে আমার নবীকে নেওয়া হলো আমার নবীর এই কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত জিবরিল এভাবে কেটে ফেলল সুবহানাল্লাহ আমার নবী বলছে আমি চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম দেয়ার ওয়াজ নো অ্যানেস্থেশিয়া কোন অ্যানেস্থেশিয়া ছিল না দেয়ার ওয়াজ নো মেডিকেল সায়েন্স দেয়ার ওয়াজ নো ইন্টারন্যাশনাল ডক্টর এমবিবিএস এফআরসিএস সার্জারি ডক্টর মাই প্রফেট লুকড এট হাউ হিজ অপারেশন ওয়াজ গোয়িং অন আমার নবীর অপারেশন কিভাবে হচ্ছে আমার নবী সব দেখতেছিলেন কণ্ঠনালী থেকে শুরু করে নাভি পর্যন্ত দুই ভাগ করে ফেলা হলো সুবহানাল্লাহ জোরে বলবেন না আর একটু জোরে 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 দুই ভাগ করার পরে আমার নবীর কলিজা মোবারক বের করা হলো জমজমের পানির মধ্যে দোয়া হলো জমজমের পানি নবীর কলিজাকে পাক করে নাই নবীর কলিজা জমজমের পানিকে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ মেডিসিন বানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন না এখন জান্নাত থেকে দুইটা জান্নাতি পাত্রের মধ্যে দুইটা জিনিস আনা হয়েছে ভালো করে খেয়াল করবেন একটা মিনিটও কিন্তু একটা সেকেন্ডও কিন্তু মনোযোগ হারানো যাবে না I want your complete attention. Dear audience, please give complete attention. জান্নাত থেকে দুইটা কন্টেইনারে দুইটা পাত্রের মধ্যে দুইটা জিনিস আনা হয়েছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কয়টা আরো জোরে কয়টা জিনিস আনা হয়েছে একটার মধ্যে ছিল পৃথিবীর সমস্ত ঈমান আমার ঈমান ওর ঈমান আপনার ঈমান পৃথিবীর যত ঈমান আছে সমস্ত ঈমান ওই পাত্রের মধ্যে ছিল তাহলে একটার মধ্যে ছিল ঈমান আর কয়টা আছে আরেকটার মধ্যে জান্নাত থেকে সমস্ত বিজ্ঞান আনা হয়েছে একটার মধ্যে সমস্ত ঈমান একটার মধ্যে সমস্ত বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি আইসিটি কম্পিউটার সায়েন্স মোবাইল ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত এই জগতে যেই সমস্ত বিজ্ঞান দেখে নাই কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে সমস্ত বিজ্ঞান একটা পাত্রে কিয়ামত পর্যন্ত যত ঈমান
সমস্ত ঈমান একটা পাত্রে দুইটা পাত্রের সমস্ত ঈমান আর বিজ্ঞান নবীজির কলবের ভিতর সেট করে দেওয়া হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর মানুষের যতগুলো ঈমান আজ পর্যন্ত পৃথিবীর মানুষের যতগুলো বিজ্ঞান এই মোবাইলের জ্ঞান এই কম্পিউটারের জ্ঞান এই ইলেকট্রিসিটির জ্ঞান এই ইঞ্জিনিয়ারিং জ্ঞান এই বিল্ডিং এর প্ল্যান এন্ড স্ট্রাকচার সমস্ত কিছু কিন্তু আমার নবীর সিনা থেকে এসেছে because this is the last age my prophet's age is the last age এই বিজ্ঞানের উন্নতি কেন হচ্ছে কারণ আল্লাহু আকবার يا رسول الله يا غوث الأعظم دستغيل مرحبا مرحبا شبتشار شاغتم টোটাল ঘটনা দরকার নেই এগুলো সব সময় শুনছেন যা শুনছেন ভালো করে শুনেন এটাই হলো ওয়াজের দাবি ঠিক কি না আমি আপনাকে সব বলবো কিন্তু আপনি কিছুই পরবর্তীতে এক্সপ্লেইন করতে পারবেন না সেটার কোনো প্রয়োজন নেই যতটুকু তো আমি শেষ করি এতটুকুতেই শেষ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তৌফিক দান করুন বুখারী শরীফে মিরাজের হাদিস আছে মুসলিম শরীফে মিরাজের হাদিস আছে পৃথিবীর কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসে মিরাজের ঘটনা নাই এবং এক এক হাদিস বললে আপনি এক একটা তথ্য জানতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আমাদের পরবর্তী বক্তা আজকের মাহফিলের প্রধান অতিথি মহেশখালী মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি বিভাগের অধ্যাপক হযরতুল আল্লামা জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদরী সাহেব অলরেডি আমাদের মজলিসে এসে জালওয়া ফরোজ হয়েছেন এই জন্য ওনার টাইম অনুযায়ী উনি চলে এসেছেন সুতরাং ওনার টাইম নেওয়া আমার জন্য ঠিক হবে না ওনাকে আবার মাতারবাড়ি মহেশখালী যেতে হবে সকালে কোন ক্লাস আছে এই জন্য ওনার বেশি সময় আমার নেওয়ার কোনো সুযোগ নাই আমি তাই তাড়াতাড়ি শেষ করছি যে মনে রাখবেন একটা কথা এই মিরাজের রাতে তাহলে আমার নবীর সিনার মধ্যে একটাতে নেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত ঈমান আরেকটাতে পৃথিবীর সমস্ত বিজ্ঞান সবগুলো আমার নবীর সিনার মধ্যে সেট করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন তারপরে আমার নবীজির কাছে এলো একটা বাহন এই বাহনটার নাম হলো বুররাক সুবহানাল্লাহ আলোর গতি সুবহানাল্লাহ আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার 3 লক্ষ কিলোমিটার সুবহানাল্লাহ বলেন না এক সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যেতে পারে সুবহানাল্লাহ বুররাক এসেছে বারিকুন থেকে বুররাকের গতি আরো বেশি পৃথিবীর কোন বিদ্যুৎ এই বুররাকের গতির সমান হতে পারে না সর্বনিম্ন বিদ্যুতের গতিবেগ হলো 3 লক্ষ কিলোমিটার সুবহানাল্লাহ 3 লক্ষ 3 লক্ষ এক সেকেন্ডে যেতে পারে আলো এই জন্য পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মাত্র 8.15 সেকেন্ড সময় লাগে মাত্র 8.15 সেকেন্ড সময় লাগে আলোর গতি
তিন লক্ষ কিলোমিটার কিন্তু যে বোরাক বোরাক মানে হলো বিদ্যুতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যুৎ এই বাহনটা আমার নবীর জন্য এসেছে আমরা চড়ি বাসে আর একটু বেশি স্ট্যান্ডার্ড হলে কারে আর একটু বেশি হলে রকেটে বিমানে আর হলে রকেটে কিন্তু আমার নবীর কাছে যেটা এসেছে সেটার নাম বোরাক সেটার নাম কি এমনিতে বোরাক মানে বিদ্যুৎ বিদ্যুতের মধ্যে বিদ্যুতের চাইতে বর্তমানে আমাদের পৃথিবীর বিদ্যুতের চাইতে লক্ষ গুণ বেশি গতি আমার নবীকে জিজ্ঞেস করেন হাদিসকে জিজ্ঞেস করেন বোরাকের গতি কেমন তখন হাদিস বলে দিবে বোরাকের গতি হলো চোখে যতটুকু দেখে ততটুকু পর্যন্ত ওয়ান স্টেপ এক কদমে যায় কতটুকু যতটুকু চোখে দেখে আপনি এখান থেকে কতটুকু দেখেন তো বলেন তো এখান থেকে কতটুকু দেখেন আসমান অর্থাৎ বোরাক এক যাত্রায় এখান থেকে আসমানে যেতে পারে এবার বুঝতে পারেন বোরাকের গতি কতটুকু বর্তমান বিজ্ঞান হয়রান হয়ে যাবে তো আমি তো আর বেশি কিছু বলার সুযোগ নাই তিনটা কথা বলি শেষ হুজুর কেউ তো মেরাজের ওয়াজ দিয়েছেন নাকি আর কিছু আচ্ছা তিনটা কথা বলি মেরাজের রাতে আল্লাহ আমার নবীকে প্রমাণ করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মতান্তরে 80,000 88,000 মখলুকাতের এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী যান নাই মেরাজের রাতে বোরাকে করে নবীজি বাংলাদেশেও এসেছিলেন ভারতেও এসেছিলেন আফ্রিকার জঙ্গলেও গিয়েছিলেন অর্থাৎ পৃথিবীর যত কোণা আছে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে আমার নবীর উপস্থিতি হয়েছে এজন্যই তো আমরা মুসলমান হয়েছি এজন্যই তো এখানে খাজা এসেছে আমাদের বাংলাদেশে নয় সাগরের তলায় পর্যন্ত আমার নবী গিয়েছেন সবগুলো সফর করার পরে আমার নবী বাইতুল মুকদ্দাসে গিয়ে সমস্ত নবীরা আগেভাগে অপেক্ষা করতেছে আর আমার নবী গিয়ে সমস্ত নবীদের ইমামতি করলেন সবাইকে নামাজ পড়িয়ে আমার নবী গেলেন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি আপনাকে ওয়াজ করব না আর এগুলো এগুলো আপনারা শুনেছেন কিন্তু আমি আপনাকে বলছি তিনটা কথা বলবো আপনারা জানেন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে কি বলেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না একটু শুনেন জিবরিল আমিন আসলে কি বলেছেন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে আরো কমপক্ষে তিনটা হেজাব তিনটা পর্দা বেদ করে জিবরিল আমিন আরো উপরে গিয়েছেন একটা পর্দা থেকে আরেকটা পর্দা 500 বছরের রাস্তা তাহলে তিনটা পর্দা গেলে 1500 বছরের রাস্তা ওখান পর্যন্ত গিয়ে আমার রাসূলকে পর্দার ভিতর থেকে একটা ফেরেশতা এসে টান মেরে নিয়ে গেল জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আগে আসতে পারতাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত কিন্তু আজকে আপনার সম্মানের কারণে আল্লাহ আমার গতি আরেকটু উপরে করে দিয়েছেন আজকে শুধু আপনার কারণে আরো তিনটা নূরের পর্দা ভেদ করতে পেরেছি আজকে আপনার কারণে আমার মর্যাদা বেড়ে গেছে তিন নম্বর যেটা বলছি আমার নবী 70,000 নূরের পর্দা ভেদ করেছেন সিদরাতুল মুনতাহার উপরে সিদরাতুল মুনতাহা মানে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে উপরে গিয়েছেন ওখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি পৃথিবীর মধ্যে মাত্র দুজনের জন্য সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থেকেছে মনে করেন আজকে সূর্য যদি 12টা বাজে মাঝ আকাশে দাঁড়িয়ে থাকতো আর রাত হতো গরিয়ব বার্তনাক বাড়লেও গরিকে আবার পিছনে দিতাম কেন
সূর্যের কারণে ঘড়ি চাবে ঠিক কিনা বলেন মেরাজের রাতে আমার নবীও সূর্যকে থামিয়ে দিয়েছেন আরেকজন নবী আছেন যার নাম হলো ইউশা ইবনে নুন তিনিও আগের যুগে মূসা আলাইহিস সালামের পরের যুগে সূর্যকে থামিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে দুইজন মাত্র নবী আছেন যারা সূর্যকে থামিয়ে দিয়েছেন একজন ইউশা ইবনে নুন আরেকজন হলেন আমার নবী সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমার নবী আরশ-ই-মুআল্লার কাছে গেলেন আরশ-ই-মুআল্লার কাছে যাওয়ার পরে একেবারে কাছাকাছি আমার নবী নিজের শরীর নিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ নিজের শরীর মুবারক নিজের শরীর মুবারক আমাদের মহাকাশযানের যারা স্পেস ক্রাফট যারা অ্যাস্ট্রোনট দে হ্যাভ টু ওয়্যার এ স্পেস স্যুট আসমানে যাওয়ার জন্য ওদেরকে আকাশের পোশাক পরতে হয় ইউরি গ্যাগারিন তারপরে আপনার অলরিন এদেরকে আকাশের স্যুট পরতে হয়েছে নলে জলে পড়ে ছারকার হয়ে যাবে কিন্তু আমার নবীর কোনো স্যুট পরতে হয় নাই যতগুলো জগৎ আছে সমস্ত জগতের স্যুট আল্লাহ আমার নবীকে সৃষ্টি করার সময় নবীর শরীরে দিয়ে দিয়েছেন এটাই হলো আমার নবীর মুজিজা জোরে বলেন সুবহানাল্লাহ যেটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি সেটা হলো আমার নবী মেরাজে আরশ-ই-মুআল্লা উঠার আগে হঠাৎ করে তাকে বলো কিফিয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি থেমে যাও আপনি থেমে যান কেন ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি আপনার আল্লাহ কি পড়তেছেন সালাত পড়তেছেন তো সালাত মানে আমরা জানি নামাজ কিন্তু আল্লাহ তো কি পড়েন না বলেন না বলেন না বলেন না আল্লাহ কি পড়েন না নামাজ পড়েন না তাহলে আল্লাহ নামাজ পড়েন না তাহলে সালাতের অর্থ বেসিক্যালি আমরা দুইটা জানি একটা হলো নামাজ আর একটা হলো আমার নবীর উপর দুরুদ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আল্লাহ কি করতেছিলেন দরুদ পড়তেছিলেন নবীকে বলছেন নবী আপনি থামেন আল্লাহ আপনার উপর দরুদ পড়তেছেন যেখানে আল্লাহ এবং নবীর মিলন আরশ-ই-মুআল্লাহ বড় একটা ঘটনা সেই বড় ঘটনার আগে আমার আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছেন এই জন্য পৃথিবীর মধ্যে আমাদের যতগুলো বড় ঘটনা ঘটে দোকান উদ্বোধন করি মার্কেট উদ্বোধন করি বিবাহ শাদি সব কানে দরুদ পড়া আমার আল্লাহ সুন্নত বলেন না ঠিক কিনা বলেন মহান আল্লাহ এই মেরাজের ঘটনা কিয়ামত পর্যন্ত বললেও কি হবে না শেষ হবে না নাথ ফজ্জি দিন পড়ছি না এটা হনো হত দিবে এগারোটা বাজে গিয়ে আমার ভাই ভাইয়ের দেরি হয়ে যাচ্ছে শুধু একটা এক্সট্রা স্ট্যাঞ্জা পড়িয়া স্ট্যাঞ্জা বলা হয় ইংরেজিতে এক কোন বাচ্চারা বলেছ তোমরা কিন্তু আমার সাথে গলা মিলাবা ঠিক আছে রাসূল আল্লাহ তোমাদেরকে বলতে হবে ইউ আর মাই হার্ট রাসূল আল্লাহ ইউ আর মাই সোল রাসূল আল্লাহ আই লিভ ফর ইউ রাসূল আল্লাহ আল ডাই ফর ইউ তুমি মোর জান আরো জোরে নইলে পড়বো না তুমি মোর প্রাণ এ জীবন তোমার মরণ তোমার When all will say Ya nafsi nafsi It's you will say Ummati, ummati When all will say Ya nafsi, nafsi It's you will say Ummati, ummati You'll rescue me You'll rescue me Take me to Jannah
Rasulullah, you are my heart. You are my soul. এটার অর্থ তো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বুঝিয়ে দিয়েছি আরেকটা দেন You get hurt when I suffer a bit You've always wanted my benefit সুবহানাল্লাহ নবীকে আল্লাহ এমন করে বানাইছেন আমাদের আমরা হলাম উম্মত নবী আমাদের নবী রাসূল নবীর সাথে আমাদের গভীর সম্পর্ক জান আর হৃদয়ের সম্পর্ক দেহ আর হৃদয়ের সম্পর্ক উম্মতে কাঁটা ফুটে ব্যথা পেলে এই ব্যথা শুধু উম্মতের লাগে না নবীর কাছেও লাগে নবী চোখের পানি ফেলে ফেলে আমাদের বেনিফিট আমাদের লাভটাই চেয়েছেন কখনো ক্ষতি চান নাই আমাদের খুশিতে নবী হাসেন আমাদের দুঃখে নবী কাঁদেন ঠিক কিনা You get hurt when I suffer a bit You've always wanted my benefit You smile for me You smile for me You cry for me You are my heart দেখি হাত নাড়িয়ে বলেন You are my heart রাসূলুল্লাহ You are my soul রাসূলুল্লাহ I live for you রাসূলুল্লাহ I'll die for you রাসূলুল্লাহ তুমি মোর জান রাসূলুল্লাহ তুমি মোর প্রাণ রাসূলুল্লাহ জীবন তোমার রাসূলুল্লাহ মরণ তোমার আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আমরা যা কিছু শিখেছি আমরা যা কিছু জেনেছি আল্লাহ আমাদেরকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন দেখি কুইজের উত্তর দেন ইসলামে প্রথম মহিলা শহীদের নাম ইসলামে প্রথম পুরুষ শহীদের নাম হারেসের আম্মা জানের নাম খাদিজা কে আমাদের আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নম্বর এক নম্বর স্ত্রী সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে মেরাজ থেকে যেই উপহার নামাজ নিয়ে এসেছেন এই নামাজ আমাদেরকে রাতে দিনে ফরজের পাশাপাশি নফল সহ পড়ে আল্লাহ জিকিরে মগ্ন থাকার তৌফিক দান করুন সামনে আসছে শবে বরাত এই শবে বরাতে আমাদেরকে সারা রাত ভর ইবাদত করার তৌফিক নসিব করুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ السلام عليكم ورحمة الله وبركاته